প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের বায়োলজি দ্বিতীয়পত্রের আলোচনা, তো এর আগেও আমি তোমাদের সামনে বায়োলজি দ্বিতীয়পত্রের আলোচনা করেছিলাম। তো তোমরা তো জানোই যে বায়োলজি যে বিষয়ে আলোচনা করছি দ্বিতীয়পত্রে, সেই বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং এর আগেও বলেছিলাম যে এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় অবশ্যই যে কটা টপিক্স রয়েছে, প্রধান চারটা টপিক্স, সেই চারটা টপিক্স থেকে একটা একটা মানে ফুল কোশ্চেন্স হয়ে থাকে, এমনকি এমসিকিউর জন্য এই অধ্যায় একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই এই অধ্যায়টাকে তোমরা খুবই গুরুত্বপূর্ণ দিবা। হ্যাঁ, তো এই অধ্যায়ে আমরা চারটি টপিক্স নিয়ে আলোচনা করেছিলাম গত তোমাদের গত ক্লাসেও বলেছিলাম যে চারটা টপিক্সের মধ্যে নাম্বার ওয়ান হিউম্যান ব্রেন, নাম্বার টু হিউম্যান আই, নাম্বার থ্রি হিউম্যান ইয়ার, অ্যান্ড নাম্বার ফোর হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেম। তো এই চারটা মধ্যে চারটা টপিক্সের মধ্যে আমরা মনে করি এবং সাধারণত হিউম্যান আই সম্পর্কে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে, এই জন্য হিউম্যান আইটাকে একটু বেশি করে একটু গুরুত্বপূর্ণ দিবা। তো গত ক্লাসে যে আমরা অ্যানাটমি অফ আই, আমাদের আলোচনা বিষয় ছিল অ্যানাটমি আই, আর যখনই আমরা অ্যানাটমি আই সম্পর্কে যখন আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, তারই কিছু অংশ আমাদের একটু বাকি আছে। ইনশাল্লাহ আজকে এই বাকি অংশটা তোমাদের সামনে প্রেজেন্টেশন করব। তো মাই স্টুডেন্ট, তোমাদের বলছি, তোমরা যেভাবে করে অনলাইন ক্লাসগুলোকে প্রথম দিকে যেভাবে সাড়া পাওয়া গিয়েছিল, সেই সাড়াটাকে আমরা মনে রাখবো, যেহেতু এই সাড়াটাকে তোমরা ধরে রাখো এবং এই সাড়াটা থেকে আরও বেশি বেশি করে তোমাদের কোঅপারেশনটাকে বেশি করো, এই জন্য আমি তোমাদের জন্য মাই অ্যান্ডেস্ট রিকোয়েস্ট টু ইউ। তো মাই স্টুডেন্ট, আমার ক্লাসগুলো যারা দেখো, তোমাদেরকে আমার পক্ষ থেকে স্বাগতম, এবং বায়োলজি অনলাইন ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ দিবে, কারণ বায়োলজি একটা সায়েন্স গ্রুপে একটা অন্য গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আর এটাইকে মনে রাখো মাদার অফ মেডিকেল সায়েন্স। তোমরা যদি বলে কোন বিষয়, সেটি হচ্ছে বায়োলজি। যখন চিকিৎসা বিজ্ঞানের মাকে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেই জন্য যারা বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ বা মনে মনে আশা করছো, অ্যাম্বিশন নিয়ে রাখছো, অবশ্যই সেই জন্য একটা বায়োলজিতে তোমরা ভালোভাবে গুরুত্বপূর্ণভাবে মনোযোগী হবা এবং গুরুত্বপূর্ণ একটা খুব একটা ভালো একটা পারফরমেন্স এবং রেজাল্ট দেবা আমি আশা করি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই তোমরা হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করো এবং বাকি টপিকসগুলো তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি, প্লিজ ফলো আপ। প্লিজ দেখো সাবজেক্ট বায়োলজি পেপার টু, ডেট 10/11/2020, তো চ্যাপ্টার 8 সমন্বয় ও নিয়ন্ত্রণ, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল, অ্যান্ড আলোচনা ডিসকাস করব, যেটা সেই ডিসকাসের মধ্যে চারটি জিনিস সম্পর্কে তোমাদের সামনে ডিসকাস করব, প্রতিবিম্বর গঠন ও দর্শন প্রক্রিয়া, যেটা ইংরেজিতে বলে ফাংশন অফ ইমেজ অ্যান্ড মেকানিজম অফ ভিশন, নাম্বার টু রেটিনার প্রসেসের রেটিনার স্ট্রাকচার অফ রেটিনা, নাম্বার থ্রি উপযোজন অ্যাকমোডেশনস, অ্যান্ড নাম্বার ফোর দ্বিনেত্র দৃষ্টি বাইনোকুলার ভিশন। তো এই চারটা টপিক্সও আমাদের জন্য অ্যানাটমি আইয়ের পাশাপাশি এই চারটা টপিক্স বা চারটি অংশটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবশ্যই এই চারটা সম্পর্কে তোমাদের সামনে আমি ডিটেল করছি, তোমরা অবশ্যই খুবই মনোযোগী হবে, ক্লাসগুলো দেখবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটাকে মনোযোগী রাখার জন্য আমি তোমাদের প্রতি সদয় দৃষ্টি করছি আর কি। তো আমরা এর আগেও ক্লাস করেছিলাম, যে বলেছিলাম যে গত ক্লাসে যে মানুষকে সব সৃষ্টির উন্নত প্রাণী গোষ্ঠী সৃষ্টির সেরা কেন বলা হয়ে থাকে। তো আমরা সবাই জানি যে ছোটোকাল থেকে বলেছে যে মানুষের উন্নত ব্রেন রয়েছে এই কারণে, আদার্স কোনো অ্যানিমেলের নেই, আদার্স কোনো অর্গানিজম নেই। তো আমি এটাকে তোমাদেরকে আরও ক্লিয়ারভাবে ধারণা দিই, আসলে শুধু মানুষের ব্রেন নয়, মানুষের ব্রেনের পাশাপাশি বা স্নায়ুতন্ত্রের পাশাপাশি আর দুটো জিনিস রয়েছে,
five sense organ. So five sense organ er moddhe ami protomta bolbo human eye, human ear, human nose, human tongue and human skin. Ei paanchti jinish manob deher ekta unnato others animal er theke others organism er theke. তৃতীয় হচ্ছে মানুষের এন্ডোক্রাইন সিস্টেম অবশ্যই আমরা যখন ইয়ারের পরবর্তীতে আমরা এই অধ্যায়ে আরেকটা তন্ত্র সম্পর্কে আলোচনা করব এন্ডোক্রাইন সিস্টেম এই জন্য এই তিনটি বৈশিষ্ট্য থাকার জন্য অর্থাৎ প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উন্নত স্নায়ুতন্ত্র উন্নত ব্রেইন নাম্বার টু হচ্ছে উন্নত ফাইভ সেন্স অর্গান এবং উন্নত এন্ডোক্রাইন সিস্টেম এই তিনটি সমন্বয়ে মানুষের মধ্যে রয়েছে বলে মানুষকে আদার্স অ্যানিমেলের থেকে সবচেয়ে উন্নত বলা হয় সবচেয়ে বেটার বলা হয় বেস্ট বলা হয় তাকে তো মাই স্টুডেন্ট তো আজকের এই জিনিসটার জন্য আজকে আমরা ফাইভ সেন্স অর্গানের কথা আমরা বলেছিলাম তো এখানে প্রথম হচ্ছে প্রতিবিম্ব গঠন ও দর্শন প্রক্রিয়া মাই স্টুডেন্ট খেয়াল করে দেখো যে আমাদের এখানে দর্শনটা কীভাবে হয়ে থাকে কীভাবে আমরা দেখি কোনো কিছু জিনিসকে আমরা কীভাবে উপলব্ধি করতে পারছি সেই জিনিসগুলো তোমরা খেয়াল করে দেখো যেমন একটা ছবির মধ্যে প্লিজ এদিকে খেয়াল করে দেখো মাই স্টুডেন্ট ছবিতে এই যে আমরা একটা চোখের একটা অ্যানাটমি দেখেছি তো ছবির থেকে এখানে একটা ছবি এখানে হচ্ছে মানুষের ব্রেন এখানে কিন্তু দুটো জিনিস কিন্তু তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছে তো তোমরা সবাই জানো যে স্নায়ু অর্থাৎ ব্রেনই সব কিছুর কন্ট্রোলিং সিস্টেম কন্ট্রোলিং ব্রেইন মাধ্যমে পুরো মানবদের শরীরটাকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে এই জন্য আসলে যত কিছু আমরা দৃষ্টিকে বিষয়েও যদি দেখা হয় কোনো কিছু কিছু দেখতে গেলে আসল প্রতিবিম্ব গঠনের পর সেখানে কোথায় যাবে সেখানে ব্রেইনেই যাবে তো মাই স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছ যে আমি তোমাদের সামনে একটু আমাদের চশমা আমি খুলে দেখাচ্ছি যে মাই স্টুডেন্ট যখন আলোর প্রতিবিম্বটা আসতেছে আমাদের সামনে তো এই যে আমরা যে আমাদের চোখের পাতা যখন ওপেন করতেছি চোখের পাতা ওপেন করার পর তো আমরা দেখতে পাচ্ছি যে চোখটার মধ্যে যে একটা সাদা অংশ আছে সেটা হচ্ছে কনজাংটিভা সাদা অংশের মধ্যে গোল একটা গোলাকার অংশ দেখাতে পাচ্ছ প্রত্যেক চোখের মধ্যে সেটাকে বলে কর্নিয়া তো কর্নিয়ার মাঝখানে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটাকে তোমরা যখন টর্চ লাইট বন্ধ করে দেখতে পাবো প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে দেখতে পারবে যে একটা ছিদ্র দেখাচ্ছে সেটাকে বলে পিপিল বলা হয় এই পিপিলের মাধ্যমে আপাতিত রশ্মি অর্থাৎ আলোর যে রশ্মিটা সে আলোর রশ্মিটা কোথায় যাচ্ছে চোখের কি পিপিলে যাচ্ছে পিপিল থেকে লেন্সে পড়তেছে লেন্স থেকে কোথায় যাচ্ছে সেই ছবিটা সেই ভিট্রিয়াস হিউমার হয়ে কি চোখের সবচেয়ে ভিতর স্তর কোথায় যাচ্ছে রেটিনাতে রেটিনাতে আমরা যে জানি যে এই যে রেটিনা তো মাই স্টুডেন্ট যে এই যে রেটিনা এবং রেটিনার ঠিক এই যে ভিতরে সবচেয়ে ভিতর স্তর চোখের তিনটা স্তর রয়েছে একটা হচ্ছে বাইরের স্তরটাকে বলবো স্ক্লেরা মাঝখানের স্তরটাকে আমরা বলবো করোয়েড আর ভিতর স্তরটাকে রেটিনা বলবো এই যে রেটিনার ঠিক উপরে দুটা তোমরা জানো যে রেটিনার মধ্যে এমন একটা দর্শনের সবচেয়ে মানে আলোক সুসংবাদী একটা কোষ রয়েছে সে কোষগুলো হচ্ছে কী বলা হয় কোন কোষগুলো কোথায় অবস্থান বেশি করে সেখানে হচ্ছে পিতবিন্দু ইয়েলো স্পট এই ইয়েলো স্পটে গিয়ে কি যেমন একটা ছবি যেমন আমি একটা ছবিটা কি এটা একটা উল্টো প্রতিবিম্ব গঠন করতে পারছে যেমন আমি একটা মোমবাতি আমরা ছবি মনে করতে পারি একটা কলমের ছবি দেখব তখন এই ছবিটা কি রেটিনায় কি কিন্তু এই ছবি যে ছবিটা আসবে প্রতিবিম্ব গঠন হবে এই প্রতিবিম্ব গঠনটা হচ্ছে উল্টো প্রতিবিম্ব তো আমরা জানি যে কোথায় সবচেয়ে সুন্দর ছবি প্রতিবিম্ব গঠন করে সেটা রেটিনার পিতবিন্দু যেটাকে বলা হচ্ছে ইয়েলো স্পট বলা হয় তাকে সেই পিতবিন্দুতে গিয়ে কী হচ্ছে রেটিনা বলা হয় এটাকে আর একটা বলা হচ্ছে ফবিয়া সেন্ট্রালিস বলা হয় তাকে রেটিনায় পিতবিন্দুকে এই পিতবিন্দু উল্টো প্রতিবিম্বটা ছবিটা অপটিক স্নায়ুর মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে অপটিক স্নায়ু এই অপটিক স্নায়ুর মাধ্যমে কোথায় আসতেছে ব্রেনে 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 কিন্তু যেখানে দৃষ্টি দেখার একটা কি প্রকোষ্ঠ বা কক্ষ আমরা যাই মনে করি সেটাকে বলে যে ভিজুয়াল কর্টেক্স বলা হয় এই ভিজুয়াল কর্টেক্সে গিয়ে সেই ছবিটা উল্টো প্রতিবিম্ব যেমন এই যে উল্টো প্রতিবিম্বটা এই উল্টো প্রতিবিম্বটাকে ন্যানো সেকেন্ডের মধ্যে এটা সোজা প্রতিবিম্ব দেখায় তখন আমরা সেই বস্তুকে আমরা কী করছে সোজাভাবে প্রতিবিম্ব গঠন করে
আমরা না হলে যদি এটাকে সময় সাপেক্ষ যদি থাকতো মাই স্টুডেন্ট, তাহলে আমরা প্রথমে সব কিছু উল্টো দেখতাম, তারপরে কিছুক্ষণ পর হয়তো এক মিনিট পর দুই মিনিট পর সেটাকে সোজা প্রতিবিম্ব গঠন হলো, তখন কিন্তু অর্থাৎ চোখের এটা এই কাজটা হচ্ছে হাজার ভাগের এক ভাগ বা কয়েক ভাগের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করে বলেই আমরা কিন্তু সেই কিন্তু উল্টো প্রতিবিম্ব বুঝতে পারি না। সেটা কী করে, সে কন্ট্রোলিং সেটা কোঅর্ডিনেশনটা করে থাকে, মানুষের ব্রেইনটা করে ফেলে থাকে। তো মাই স্টুডেন্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ ব্রেইনের সাথে অর্থাৎ চোখের সাথে একটা ব্রেইনের একটা ব্লাড সম্পর্ক আমরা এই জন্য এটাকে আমরা দেখতে পাচ্ছি মাই স্টুডেন্ট। দর্শনে কৌশলের গতিপথ, এটা প্লিজ দেখো যে দর্শনে কৌশলের গতিপথের মধ্যে যে একটা মানে আলোক রশ্মিটা কোথায় আসছে, কর্নিয়া, চোখের কর্নিয়া, কর্নিয়ার থেকে আমি ওই যে কথাটা বললাম যে পিপিলে আসতেছে, পিপিল থেকে লেন্সে যাচ্ছে, লেন্সের থেকে ভিট্রিয়াস হিউমনে যাচ্ছে, ভিট্রিয়াস হিউমন থেকে কোথায় যাচ্ছে রেটিনায়। আর তোমরা তো জানে রেটিনাতে গিয়ে কী হচ্ছে, একটা কি সবচেয়ে সুন্দর প্রতিবিম্ব গঠন করে পিতবিন্দুতে। এই পিতবিন্দুতে কী কী ধরনের প্রতিবিম্ব গঠন করে, যে কোনো ছবির উল্টো প্রতিবিম্ব করে। এই উল্টো প্রতিবিম্ব থেকে কোথায় যাচ্ছে, সেটা হচ্ছে ব্রেনে যাচ্ছে। ব্রেনে কোথায়, ভিজুয়াল কর্টেক্স, সেই দৃষ্টির কেন্দ্র বলা হয়, নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয়, সেই জায়গায় গিয়ে আমরা কী হচ্ছে সেই উল্টো প্রতিবিম্বকে সোজাভাবে দেখতে পাই, তখনই কিন্তু আমরা সেই বস্তুকে সুস্পষ্টভাবে দেখতে পাই। এটাই হচ্ছে আমাদের কি প্রতিবিম্ব গঠন এবং দর্শন প্রক্রিয়া। তাহলে কী হচ্ছে প্রতিবিম্ব কীভাবে কোথায় গঠন তৈরি হচ্ছে রেটিনাতে, আর কীভাবে আমরা জিনিসটাকে দর্শন দেখতে পাচ্ছি সেটাকে হচ্ছে এই জন্য অর্থাৎ আমাদের চোখটাকে কোনো চোখটাই একটা দৃষ্টি বা একটা বস্তুকে ছবিকে আমরা সম্পূর্ণভাবে সুস্পষ্ট দেখতে পাবো না, কারণ চোখের সাথে ব্রেইনের সম্পর্ক আছে। চোখ এবং ব্রেন উভয় সমন্বয়ে একটা বস্তুকে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাবো। তো এই জিনিসটা আমাদের প্রথম টপিক্স কিন্তু আলোচনা আমরা শেষ করলাম। দ্বিতীয় টপিক্স হচ্ছে আমাদের রেটিনার প্রস্থচ্ছেদ। তো মাই স্টুডেন্ট, তোমরা অবশ্যই খেয়াল করে দেখো যে চোখের কিন্তু তিনটা স্তর রয়েছে। প্রথম বাইরের স্তরটাকে আমরা বলবো স্কেলেরা, এটা সাদা অংশ, ভিতরের স্তরটাকে আমরা বলবো করয়েড, তৃতীয় স্তরটা অর্থাৎ ভিতরে সবচেয়ে মাঝখানে হচ্ছে করয়েড, আর ভিতরেরটা হচ্ছে সবচেয়ে ভিতরের স্তরটা হচ্ছে রেটিনা বলবো। তো রেটিনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখের ক্ষেত্রে, কারণ এই চোখের রেটিনাতেই কী হচ্ছে একটা প্রতিবিম্ব গঠন করে। তো রেটিনার মধ্যে যে সাধারণত আলোক সুবেদী বা সুসংবেদী সুবেদিক কিছু কোষ রয়েছে, সেই কোষকে আমরা কী বলবো, রড কোষ এবং কোন কোষ, দুই ধরনের হয়ে থাকে। তো রড কোষ এবং কোন কোষের মধ্যে কী আমি তফাত বলবো, তো মাই স্টুডেন্ট, যে রড কোষগুলো রড আকৃতি এবং কোন কোষগুলো কী কোন আকৃতি। তো মাই স্টুডেন্ট একটু খেয়াল করে দেখো যে রড এবং কোন কোষের মধ্যে কী ডিফারেন্ট। তো রড কোষ হচ্ছে লম্বা রড আকৃতি, কোন কোষ কোন আকৃতি, রড কোষের ধরনের এক ধরনের রঞ্জক পদার্থ থাকে সেটাকে বলছে রডোপসিন, আর কোন কোষের মধ্যে যে রঞ্জক পদার্থ সে আইডোপসিন বলা হয় থাকে। রড কোষ সাধারণত সাদা কালো ছবির প্রতিবিম্ব গঠন করে, আর কোন কোষগুলো সাধারণত রঙিন ছবি প্রতিবিম্ব গঠন করে, এবং স্তিমিত আলোতে সাধারণ রড কোষগুলো প্রতিবিম্ব গঠন করে, উজ্জ্বল আলোতে সাধারণত কোন কোষগুলো প্রতিবিম্ব গঠন করে। তো আমরা কেন এই যে রেটিনার মধ্যে আমি বলেছিলাম যে মাই স্টুডেন্ট, এই রেটিনার যে একটা একটা জায়গা আছে ঠিক অপটিক স্নায়ু ঠিক বা অন্ধবিন্দু ঠিক উপরে একটা অংশ, সেই অংশটাকে আমরা কী বলবো, পিতবিন্দু, সেটাকে বলা হচ্ছে ইয়েলো স্পট, এটাকে আরেকটা বলা হচ্ছে ফবিয়া সেন্ট্রালিস। এই ফবিয়া সেন্ট্রালিসকে কেন গুরুত্বপূর্ণ, ফবিয়া সেন্ট্রালিসে কোন কোষের আধিক্য বেশি, এই কোন কোষের আধিক্যর কারণে সবচেয়ে সুন্দর প্রতিবিম্ব গঠন করে সেটা হচ্ছে পিতবিন্দু বা ইয়েলো স্পট। তো মাই স্টুডেন্ট, তাহলে আমরা মোটামুটিভাবে রেটিনার সম্পর্কে আমরা ধারণা পেলাম। তিন নম্বর হচ্ছে আমাদের উপযোজন বা অ্যাকোমোডেশন বলা হয়। তো মাই স্টুডেন্ট, এইটাও একটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে একটা টপিকস, যে আমাদের এই পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ উপযোজন নিয়েও কিন্তু আমাদের বিভিন্ন ছবির মাধ্যমে প্রেজেন্টেশনের মাধ্যমে প্রয়োগ বা উচ্চতা দক্ষতার আমাদের সামনে প্রশ্ন হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ যে উপযোজন বলতে আমরা কী বুঝবো, তো উপযোজন বলতে আমাদের এখানে কাকে বলে, এটা আমরা একটা সুন্দরভাবে তোমাদের সামনে স্পষ্ট বলেছিলাম যে
চোখের লেন্সের বক্রতা বা ফোকাস দূরত্ব পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্ব অবস্থিত বস্তুকে সুস্পষ্ট দেখার জন্য যে বিশেষ ধরনের পরিবর্তন ঘটায় চোখ তাকেই উপযোজন বলা হয়। এখানে বলা আছে একটা বস্তু, এটা মনে করে একটা বস্তু, আর চোখের ভিতরে লেন্স থাকে, দ্বিউত্ত লেন্স থাকে, তো অর্থাৎ একটা বস্তু এবং একটা লেন্সের মধ্যে কোনো পরিবর্তন ঘটায় না। আমি একটা বস্তু এরকম দেখতে পাচ্ছি, মাই স্টুডেন্ট খেয়াল করে দেখো, এই যে একটা বস্তুকে দেখতে পাচ্ছে, জাস্ট একটা পেন, দ্যাটস ইজ এ পেন, তাই না? এই পেন আর আমার চোখের লেন্স, এই দুটোর মধ্যে কী হচ্ছে? কোনো পরিবর্তন না। কিসের পরিবর্তন ঘটবে? শুধু যে লেন্সের মধ্যে সিলিয়ার পেশি বা সাসপেন্সারি লিগামেন্ট এগুলো পরিবর্তন ঘটিয়ে চোখ যে সুন্দরভাবে কোনো বস্তুকে সুস্পষ্ট দেখার জন্য যে পরিবর্তন ঘটায় তাকেই আমরা উপযোজন বলবো। তাহলে কী হচ্ছে পরিবর্তন ঘটবে নাকি? একটা হচ্ছে চোখের লেন্স এবং বস্তুর, এটার এই দুটোর মধ্যে পরিবর্তন ঘটবে না, কিন্তু সিলিয়ার বডি, সিলিয়ার পেশি, সাসপেন্সারি লিগামেন্ট এই দুটোর মধ্যে কি পরিবর্তন ঘটবে? ঘটিয়ে একটা বস্তুকে সুস্পষ্ট দেখার জন্য যে পরিবর্তন ঘটায়, চোখের আংশিক বা আঙ্গিক পরিবর্তন ঘটে, তাকে আমি উপযোজন বলি। কথাটাকে আবার, ডেফিনেশনটাকে আবার তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে প্লিজ একটু খেয়াল করো। আসলে আমাদের যে তোমাদের সামনে কথাটা বললাম বা তোমাদের বোঝালাম, সেই বোঝানোর সাথে তোমাদের মিল আছে কি না? উপযোজন বলতে আমরা আবার বলতেছি, চোখের লেন্সের বক্রতা বা ফোকাস দূরত্ব পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূরত্ব অবস্থিত বস্তুকে সমানভাবে স্পষ্ট দেখার জন্য যে চোখ যে বিশেষ ধরনের পরিবর্তন ঘটায় তাকে বোঝানো। অর্থাৎ কী বলাচ্ছে? ফোকাস দূরত্ব পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন দূর, চোখের লেন্সের বক্রতা, ঠিক আছে? তো এখানে অর্থাৎ কি ফোকাস দূরত্ব পরিবর্তন ঘটাতে বলছে, ঠিক আছে? এটাকেই আমরা কী বলবো? উপযোজন, বা এটাকে আমরা কী বলবো? অ্যাকোমোডেশন বলা হয় তাকে। তাহলে আমরা কিন্তু আজকে চারটা আলোচনার মধ্যেই কিন্তু প্রায় তিনটে আমরা তোমাদের সামনে আলোচনা খুব মানে জিস্ট হিসাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছি। চার নম্বর প্রেজেন্টেশন অল্প কিছু আমাদের সামনে বাকি আছে, সেটাকে বলা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি, যেটাকে বলা হচ্ছে বাইনোকুলার ভিশন। তো মাই স্টুডেন্ট, তোমরা একটু খেয়াল করে দেখো, বাইনোকুলার ভিশন তোমাদের অবশ্যই, যারা আজকে অনেকে ছোটোকালে অনেকে দূরবীন ব্যবহার করতো, দূরবীনের মাধ্যমে কী হচ্ছে? দূরবীনের মাধ্যমে কোনো কিছুকে কী হচ্ছে, আমরা দূরের জিনিসকে সুন্দরভাবে দেখার জন্য দূরবীনের মাধ্যমে, বাইনোকুলারের মাধ্যমে আমরা দেখতাম। তো আগেকার যারা বিশেষ করে বিভিন্ন ভ্রমণপ্রিয় মানুষ ছিলেন, তারা শান্ত দূরের কোনো বস্তুকে, জাহাজ, জঙ্গল, ফরেস্ট, বিভিন্ন দূর দূরান্তে যারা যেত, তার বাইনোকুলারকে কাজে মানে লাগাতো আর কি, তো বা শিকার করতে গেলেও অনেক সময় বাইনোকুলার ব্যবহার করতো। তো এই বাইনোকুলার ভিশনের মাধ্যমে আমরা দূরের কোনো বস্তুকে আমার কাছে দেখার জন্য সুস্পষ্ট ব্যবহার করে থাকে। তো এইটা দেখো যে মানুষের প্রত্যেক প্রাণী হোক, প্রত্যেকের কয়টি করে চোখ আছে? দুটি করে চোখ আছে। এখন তুমি একটা খেয়াল করে দেখো যে আমার এই ডান চোখে এই যে বস্তুর ডান, প্লিজ মাই স্টুডেন্ট, এই যে আমার পেনটা, এই পেনটা যে ছবি নিয়েছি, আর বাম চোখে আমি যে ডান চোখে এই বস্তুটা বা পেনটার যে ছবিটা আসলো, আর বাম চোখের এই যে ছবিটা নিলাম, এই দুটো ছবি কি আসলে একই ধরনের? কিছু না, পার্থক্য রয়েছে, পার্থক্য রয়েছে। তোমরা মনে রাখো, মানুষের চোখ হচ্ছে যে বর্তমানে মোবাইলে ক্যামেরা ব্যবহার করা হয়, ডিজিটাল ক্যামেরা করে, DSLR ক্যামেরাগুলো ব্যবহার করে থাকে, তার থেকে সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি গুরুত্ব, সবচেয়ে উন্নত ক্যামেরা তৈরি করে দিয়েছে মানুষের প্রাকৃতিকভাবে, সেটা হচ্ছে মানুষের দুটো চোখ। এই মানুষের অবশ্যই দুটো চোখ, একটা হচ্ছে ডান চোখ, একটা হচ্ছে বাঁ চোখ। ডান চোখে যে প্রতিবিম্ব গঠন হবে আর বাম চোখে একই বস্তু প্রতিবিম্ব, অবশ্যই পার্থক্য রয়েছে। এই পার্থক্যটাকে সমন্বয় করে কে? এই দুটো পার্থক্যকে সমন্বয় হচ্ছে ব্রেইন করে। তোমাদের একটা এক্সাম্পল দিয়ে থাকি, তোমরা বিভিন্ন মোবাইল ক্যামেরা ব্যবহার করে থাকো, কেউ স্যামসাং, কেউ রেডমি, কেউ সাওমি, আদার্স বা রিয়েলমি, বিশেষ করে অপ্পো ক্যামেরা। আসলে কি প্রত্যেক ক্যামেরার কি ছবি কি একই ধরনের না তফাৎ আছে? তেমনি মানুষের দুটো চোখের মধ্যে
যে কোনো ছবির মধ্যে তফাত আছে তোমরা এটা অবশ্যই খেয়াল করে রাখো। এই দুইটা ছবি একই বস্তুর ছবি, আমার ডান চোখ থেকে এই কলমের ছবি এবং বাম চোখের মধ্যে যে এই কলমের ছবি অবশ্যই ভিন্ন। এই দুটো ছবি ন্যানো সেকেন্ডের মাধ্যমে এই ব্রেন কী করে সমন্বয় করে তখন আমরা বস্তুকে একই ধরনের দেখতে পাই। এটাকে আমার সময় অনেক সময় বাইনোকুলার ভিশন হয়ে বলে থাকে, দিনের তো দৃষ্টি বলে থাকে। আরেকটা কথা হচ্ছে তোমাদের আরেকটা কিছু তোমাদের জানা উচিত, বিশেষ করে চোখের সমস্যা মানুষের হতেই পারে, বিশেষ করে এই জন্য ভিশন তোমাদের জানা উচিত যে তোমরা দেখবা যে কাছের বস্তু স্পষ্টভাবে দেখা যায় না। যে যারা কাছের বস্তু বিশেষ করে কাছে দূরে দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না, তো চোখের এই ধরনের একটা কী হচ্ছে প্রবলেম ঘটে, এই ধরনের সমস্যা থেকে হাইপারমেট্রোপিয়া বলা হয়ে থাকে। তো এই হাইপারমেট্রোপিয়াটা হচ্ছে কী ধরনের চোখের লেন্স ব্যবহার করতে হবে, এটা হচ্ছে চোখের মধ্যে যদি আমি উত্তল লেন্স ব্যবহার করে থাকি তাহলে এই সমস্যা থেকে অবশ্যই সমাধান ঘটবে। দুই নম্বর, দূরের বস্তুকে যারা স্পষ্টভাবে দেখতে পায় না, অর্থাৎ কাছেরটা দেখতে পায় দূরেরটা দেখতে পায় না, এটাকে হচ্ছে কি অর্থাৎ মেডিকেলের ভাষায় এটাকে এই সমস্যা চোখের সমস্যাটাকে মায়োপিয়া বলে হয়ে থাকে। এই মায়োপিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত অবতল লেন্স ব্যবহার করব। তো অবতল লেন্সের ব্যবহারের মাধ্যমে এই দূরের বস্তুটাকে আমরা বিশেষ করে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো, এই প্রবলেম আমাদের সলভ হয়ে থাকবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আজকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের সামনে আলোচনা করছিলাম। তো এই আলোচনা আজকে আমাদের প্রায় এই অনলাইন ক্লাস প্রায় সময় শেষের দিকে। তো আমরা যে অর্থাৎ আই নিয়ে কথা বলছিলাম, ভিশন নিয়ে, মানুষের হিউম্যান ভিশন নিয়ে কথা বলছিলাম, এই ভিশনে অ্যানাটমি আই সম্পর্কে গত ক্লাসে মাই ডিয়ার স্টুডেন্ট আলোচনা করেছে। অবশ্যই আজকে বাকি অংশ তোমাদের সামনে আলোচনা করেছি। অবশ্যই আমি আশা করি যে আল্লাহর রহমতে তোমরা অবশ্যই এই অ্যানাটমি আই বা হিউম্যান আই সম্পর্কে তোমাদের একটা অবশ্যই এই অধ্যায়ে ধারণা হয়েছে। পাশাপাশি তোমাদেরকে বলবো যে আবার সামনে একটু শীতকাল আসতেছে, তোমরা জানি যে বর্তমানে একটা এই যে মহামারী সম্পর্কে যে মানে পুরো পৃথিবী একটা মানে আতঙ্ক বিরাজ করতেছে। অবশ্যই সরকারও গভর্নমেন্টের দিকে বিভিন্ন চিকিৎসার থেকে পরামর্শ দেওয়া হচ্ছে, আবার পুনরায়ভাবে এই মহামারীর থেকে তোমরা আবারভাবে সতর্ক থাকবে। আর পাশাপাশি তোমাদের ঠান্ডার বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে, সেই ঠান্ডার থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করবে। আর পাশাপাশি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।